বর্তমান সময়ে একটা কমন প্রবলেম, সেটা হলো ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে পাচ্ছি না, অথবা ভিউয়ার্স আমরা খুঁজে পেলেও আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ফরগেট করতে পাচ্ছি না। আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি ওয়ে দেখাবো, এই দুটি ওয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে ফরগেট করে পুনরায় আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারেন। তো ভিউয়ার্স, ফার্স্ট হলো আপনি কী করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে অন করবেন। অন করার পর আপনি সার্চ বারে সিম্পলি ভিউয়ার্স facebook.com লিখে একটা গোতে অথবা ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনার সামনে কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাবে কিন্তু। তারপর আপনি তিনটে থ্রি মোডে ক্লিক করে ভিউয়ার্স এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করে আপনি ফেসবুকের হোম পেজটাকে ডেস্কটপ মোডে অন করবেন। অন করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শো করছে ভিউয়ার্স ফরগেট এন্ড পাসওয়ার্ড, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করা থাকে তাহলে ভিউয়ার্স আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। আর যদি ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। আর যদি ভিউয়ার্স আপনার ইমেল অ্যাড্রেস প্লাস মোবাইল নাম্বার দুটো অ্যাড করা থাকে তাহলে আপনি এখান থেকে দুটোর যে কোনো একটি বসিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, যার কারণে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সার্চ, আপনি সিম্পলি সার্চে একটা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা শো করছে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা শো করছে প্লাস আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা শো করছে। তো ভিউয়ার্স আমি আপনি যদি এখানে আপনার অ্যাকাউন্টটা শো করে তাহলে আপনি যদি ফরগেট করতে চান তাহলে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন, কন্টেন্ট, আপনি কন্টেন্টের উপর একটা ক্লিক করবেন। কন্টেন্টের উপর ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ভিউয়ার্স আপনার যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু ভিউয়ার্স 6 ডিজিটের একটা কোড ফেসবুক টিম সেন্ড করবে, কিন্তু সেই কোডটা ভিউয়ার্স আপনি আপনার জিমেল বক্সে গেলে পেয়ে যাবেন। সেই কোডটা এখানে বসিয়ে দিলে ভিউয়ার্স কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নতুন একটি ফেসবুক পাসওয়ার্ড সেট করে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। তো ভিউয়ার্স এই ফার্স্ট ওয়েতে যদি আপনার কাজ না হয়, আপনি যদি ভিউয়ার্স ফার্স্ট ওয়েতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে না পান তাহলে আপনি কী করবেন, আপনি দ্বিতীয় নম্বরে একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। সেটি হলো ভিউয়ার্স আপনি প্রথমে কী করবেন, আপনি প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুকে চলে আসবেন, অথবা ভিউয়ার্স আপনার মোবাইলে যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডের অথবা কারো মোবাইল থেকে ফেসবুকে চলে আসবেন। আসার ভিউয়ার্স আপনি সার্চ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনার ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটা থ্রি মিনিট শো করবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শেষে ভিউয়ার্স শো করবে কপি লিঙ্ক টু প্রোফাইল, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি রিকভার করতে পারছেন না আপনি সেই অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে অন করবেন। অন করার পর আপনি ভিউয়ার্স সিম্পলি সার্চ বারে facebook.com লিখে একটা গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ভিউয়ার্স ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা অন হয়ে যাবে। কিন্তু উপরে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি মিনিট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডে, আপনি ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। আপনি কী করবেন নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফরগেট ইন পাসওয়ার্ড, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার আগে আমি আপনাদের একটি কথা বলে দিচ্ছি, আপনাদের ডিভাইসে যদি ভিউয়ার্স আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে ভিউয়ার্স আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে নেবেন আপনার মোবাইল থেকে, নাহলে কিন্তু ভিউয়ার্স আপনি আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে ফরগেট করতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে কিন্তু। তো ভিউয়ার্স আপনি কী করবেন দেখতে পাচ্ছেন, ফরগেট ইন পাসওয়ার্ড আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন পাইনডিউর অ্যাকাউন্ট। এখানে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, এখানে ভিউয়ার্স আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা কপি করেছেন সেটা ভিউয়ার্স সাব দিয়ে ধরে দেখতে পাচ্ছেন পেস্ট, আপনি পেস্টে ক্লিক করে সেই প্রোফাইলের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন সার্চ, আপনি সিম্পলি সার্চ অপশানের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই এই সার্চ অপশানে ক্লিক করবেন করার পর কিন্তু ভিউয়ার্স এই ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। কিন্তু এখানে যদি ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার থাকে তাহলে শুধুমাত্র ভিউয়ার্স মোবাইল নাম্বারটা শো করবে, আর যদি ভিউয়ার্স মোবাইল নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ভিউয়ার্স দুটো অপশান শো করবে। আপনি আপনার ফেসবুকের কোডটা যে মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। এখানে যদি ভিউয়ার্স আপনি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেন তাহলে ভিউয়ার্স আপনার কোডটা ইমেল অ্যাড্রেসে যাবে, আর যদি ভিউয়ার্স মোবাইল নাম্বার সিলেক্ট করে দেন তাহলে ভিউয়ার্স আপনার কোডটা মোবাইল নাম্বারে যাবে। তো ভিউয়ার্স আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ভিউয়ার্স কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করার নেই, কিন্তু যার কারণে ভিউয়ার্স শুধুমাত্র মোবাইল নাম্বারটা শো করছে। ভিউয়ার্স আপনার সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান শো করছে কন্টেন্ট, আপনি সিম্পলি কন্টেন্ট অপশানের উপর একটা ক্লিক করবেন। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু ফেসবুক টিম একটি 6 ডিজিটের কোড সেন্ড করেছে, কিন্তু আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ইন্টার কোড আপনি এখানে ক্লিক করবেন। সরি ভিউয়ার্স আমার কোডটা কিন্তু চলে এসেছে, কিন্তু আপনি ইন্টার কোড অপশানে ক্লিক করে ভিউয়ার্স আপনার কোডটা বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট, আপনি কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নতুন একটি ফেসবুক পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি সেই ফেসবুক পাসওয়ার্ডটা সেট করলে কিন্তু ভিউয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করা সাকসেস হয়ে যাবে কিন্তু। তো ভিউয়ার্স আশা করি আপনাদের প্রথম ওয়েতে কিন্তু কাজ হয়ে যাবে কিন্তু। তো ভিউয়ার্স এ ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন।